सुधी दर्शक आप सकल के शुभेच्छा और स्वागत जानाच्छी। आज आप सामने चिकित्सा विज्ञान एक गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब। अपना सबाई ए विषयटर परिचित एवं अवगत रहेछेन। अपना जानें विश्व स्वास्थ्य संस्था तथा WHO स्वीकृत चिकित्सा व्यवस्थार मध्य होमिओपैथिक चिकित्सा व्यवस्था एक गुरुत्वपूर्ण चिकित्सा व्यवस्था। विश्वर मानुषर स्वास्थ्य सेवाय होमिओपैथिक चिकित्सा व्यवस्था गुरुत्व अत्यंत कार्यकरी। आमरा केन होमिओपैथिक ओषुध बा होमिओपैथिक चिकित्सा निब এই বিষয়ে আমাদের চ্যানেলে এবং আমার ব্যক্তিগত মেইলে এবং যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন রেখেছেন, কেন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন। আজকের এই বিষয়ের অবতারণায় আমি আপনাদের সামনে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বিষয়গুলো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি কেন হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন এই বিষয়ে আমাদের এক দর্শক জানতে চেয়েছেন। होमिओपैथिक चिकित्सा व्यवस्था की होमिओपैथिक चिकित्सा व्यवस्था एक विज्ञान भित्तिक चिकित्सा व्यवस्था। विश्व स्वास्थ्य संस्थार स्वीकृत चिकित्सा पद्धतिर मध्य होमिओपैथिक चिकित्सा व्यवस्था एक गुरुत्वपूर्ण चिकित्सा व्यवस्था। आपनारा जानें जे विश्व स्वास्थ्य संस्था जे कयटी चिकित्सा पद्धति के विश्वेर मानुषेर स्वास्थ्य सेवाय कार्यकर हिसाबे स्वीकृति प्रदान करेछे, तार मध्य होमिओपैथिक चिकित्सा व्यवस्था अन्यतम। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা জার্মানির চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1796 সালে আবিষ্কার করেন। তিনি হোমিওপ্যাথিকে বিশ্বের মানুষের স্বাস্থ্য সেবায় নিরাপদ এবং অপেক্ষাকৃত পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থা হিসাবে প্রবর্তন করেন। ডাক্তার স্যামুয়েলের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা যুগ যুগ ধরে রোগাক্রান্ত রোগীর দেহের বিভিন্ন উপসর্গ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে আসছে। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থায় রোগীর দেহের সার্বদৈহিক লক্ষণকে প্রাধান্য দিয়ে রোগীর দেহের লক্ষণের সমষ্টিকে বিবেচনা করে ওষুধ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। জার্মানি চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এর মতে এবং বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথির অর্থ সদৃশ্য বিধানে হোমিওপ্যাথিক চিকিৎসা। সদৃশ্য লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতিকেই আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা বলে থাকি। এক্ষেত্রে লেটস কিউর লাইকস বাই লাইকস, অর্থাৎ আপনার বা রোগীর দেহের যে লক্ষণ সমষ্টি পাওয়া যাবে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে সেই লক্ষণ বিশিষ্ট ওষুধকে প্রাধান্য দিয়ে চিকিৎসা করাটাই হোমিওপ্যাথি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে মানব দেহে কাজ করে। আসলে হোমিওপ্যাথিক ওষুধের চিকিৎসা অত্যন্ত সূক্ষ্ম এবং একক সদৃশ্য লক্ষণের উপর ভিত্তি করে হয়ে থাকে। তারপরও আপনারা জানেন যে মানব দেহের ভাইটাল ফোর্স, আমরা যেটিকে জীবনী শক্তি হিসেবে বলে থাকি, সেই জীবনী শক্তিকে প্রাধান্য দিয়ে জীবনী শক্তির উপর গুরুত্ব আরোপ করে জীবনী শক্তিকে শক্তিশালী করার এনরিচ করার মধ্য দিয়েই হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে থাকে। ভাইটাল ফোর্স যখন অ্যাক্টিভ হবে শক্তিশালী হবে তখন রোগ শক্তি মানব দেহে পরাজিত হবে। এই তথ্য এবং এই ধারণা থেকেই হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কার এবং এভাবেই হোমিওপ্যাথিক ওষুধ মানব দেহে কাজ করে থাকে। যারা জানতে চেয়েছেন যে হোমিওপ্যাথিক ওষুধ মানব দেহে কিভাবে কাজ করে, তাদের এই প্রশ্নের জবাব আমি বলবো, হোমিওপ্যাথিক ওষুধ মানব দেহে সূক্ষ্ম মাত্রায় একক সদৃশ্য বিধান পদ্ধতিতে ভাইটাল ফোর্সে সিমিলিয়া সিমিলিভাস কিউরেন্টার একক সদৃশ্য সম্মিলিত সূক্ষ্ম মাত্রার ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে মানব দেহে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে হোমিওপ্যাথিক ওষুধের উৎস বা সোর্স সমূহ কি কি। হোমিওপ্যাথিক ওষুধের সোর্স বা উৎস আমরা বলতে পারি প্রধানত উদ্ভিদ সোর্স থেকে হোমিওপ্যাথিক ওষুধগুলো বেশিরভাগ উৎপাদিত হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকে। তাছাড়াও রোগজ জীবাণু থেকে ওষুধ তৈরি হয়ে থাকে,
কেমিক্যাল থেকে ওষুধ তৈরি হয়ে থাকে, খনিজ পদার্থ থেকে ওষুধ তৈরি হয়ে থাকে এবং প্রাণীজ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকেও হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করা হয়ে থাকে। বিভিন্ন ধারা বিভিন্ন সোর্স থেকে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করার যে প্রণালী রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রস্তুত হয়ে থাকে। হোমিওপ্যাথিক ওষুধ রোগীর দেহে কতটুকু ক্ষতিকর এই বিষয়ে আমাদের এক দর্শক ভাই জানতে চেয়েছেন। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি থেরাপিউটিক চিকিৎসা, এই চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তারপরে নিউটনের তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই ক্ষেত্রে আমি বলবো ওষুধ নির্বাচনে যদি কোনো ক্ষেত্রে ওষুধের মাত্রা বা প্রয়োগের তারতম্যের কারণে রোগের বৃদ্ধি ঘটতে পারে, সেটি রোগের বা রোগীর সাময়িক সময়ের জন্য অসুবিধার কারণ হতে পারে, এটি কোনো স্থায়ী সমস্যা নয়। হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তখনই হবে যদি ওষুধ নির্বাচনে কোনো চিকিৎসক ভুল ওষুধ নির্বাচন করে থাকেন, ওষুধ নির্বাচনে যদি আমাদের মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়, লক্ষণ সমষ্টি সংগ্রহের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যায় সেক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি অত্যন্ত ক্ষীণ এবং কম। তাই আমরা বলবো হোমিওপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন হোমিওপ্যাথিক ওষুধের চিকিৎসায় কার্যকারিতা। আপনারা জানেন যে চিকিৎসা ব্যবস্থায় প্রচলিত সকল চিকিৎসা ব্যবস্থারই ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে, তেমনি হোমিওপ্যাথিক ওষুধেরও কার্যকারিতা যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে। জটিল এবং পুরাতন রোগের চিকিৎসায়, প্রাথমিক যে কোনো রোগের চিকিৎসায়, দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা আমরা সাফল্যের সাথে অবলোকন করি। আমাদের এক দর্শক ভাই জানতে চেয়েছেন সার্জিক্যাল বা অপারেশন যোগ্য রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য কতটুকু। আপনারা জানেন হোমিওপ্যাথিক চিকিৎসা একটি বিজ্ঞান ভিত্তিক থেরাপিউটিক চিকিৎসা ব্যবস্থা। প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত যে সকল চিকিৎসা ব্যবস্থা রয়েছে সকল চিকিৎসা ব্যবস্থারই সফলতা রয়েছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। সকল রোগের সকল চিকিৎসাই পদ্ধতি কার্যকর বলে শতভাগ সিদ্ধ নয়। তারপরেও হোমিওপ্যাথিক চিকিৎসায়ও সার্জিক্যাল রোগসমূহের যথেষ্ট সফলতা রয়েছে। আপনারা জানেন যে সার্জিক্যাল রোগসমূহের মধ্যে অন্যতম আমাদের মানব দেহে টিউমার, আঁচিল, দুরারোগ্য ক্যান্সার, কিডনি রোগ, হার্ট ডিজিজ, ক্রনিক যে সকল ডিজিজগুলো রয়েছে যেখানে সার্জিক্যাল ব্যবস্থায় সাধারণত চিকিৎসা হয়ে থাকে, সেই সকল চিকিৎসায়ও হোমিওপ্যাথির যথেষ্ট সাফল্য রয়েছে। এডিনয়েড, আপনার পলিপস, পাইলস, সাধারণত এই সমস্ত চিকিৎসাগুলো সার্জারি ছাড়া চিকিৎসা করা সম্ভব হয় না, কিন্তু আমরা লক্ষ্য করেছি হোমিওপ্যাথিক চিকিৎসায় এই সার্জিক্যাল ডিজিজগুলো অত্যন্ত সাফল্যের সাথে চিকিৎসা করা সম্ভব। এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক ওষুধের বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটি প্রয়োগই করে থাকি এবং হোমিওপ্যাথিক ওষুধের এই প্রয়োগের মধ্য দিয়ে অনেক সার্জিক্যাল রোগের সফল চিকিৎসা রয়েছে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা হোমিওপ্যাথির সাফল্য রয়েছে কিনা। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক সাফল্য সকল রোগের ক্ষেত্রেই রয়েছে। একজন রোগীর সার্বদৈহিক লক্ষণ বিবেচনা করে একজন চিকিৎসক যখন সঠিক ওষুধ নির্বাচন করতে সক্ষম হবেন তখনই ওই রোগ বা তার রোগ লক্ষণ সমূহ তার দেহ থেকে নির্মূল হবে। আমাদের এক দর্শক ভাই জানতে চেয়েছেন মহামারী রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির সফলতা কতটুকু বা বর্তমান যে করোনা ভাইরাস এতে হোমিওপ্যাথির কোনো চিকিৎসা রয়েছে কি না, একটি যুগোপযোগী প্রশ্ন। আপনারা জানেন যে মহামারী রোগের চিকিৎসায় প্রচলিত সকল চিকিৎসা ব্যবস্থার ন্যায় হোমিওপ্যাথিতেও চিকিৎসা ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1801 সালে জার্মানিতে যে টাইফাস ফিভার হয়েছিল সেই টাইফাস ফিভারে মহামারী আকারে দেখা দেওয়ায়
হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে তৎকালীন সময়ের প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ধারার চেয়ে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে রোগীর মৃত্যুর হার মানুষের মৃত্যুর হার কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তারও পাশাপাশি 1813 সালে স্কারলেট ফিভার, পরবর্তীতে অস্ট্রিয়াতে মহামারী আকারে দেখা দেওয়া কলেরা রোগে হোমিওপ্যাথির ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সর্বশেষ যে আমাদের দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে চিকুনগুনিয়া যে রোগটি মহামারী আকারে দেখা দিয়েছিল, সেই চিকুনগুনিয়া সহ ডেঙ্গু সকল মহামারী রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির সাফল্য এবং ইতিহাস রয়েছে। বর্তমান যে মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস চিকিৎসায়ও হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন অঞ্চল, এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা আমরা প্রয়োগ করেছি এবং কার্যকারিতার প্রমাণ পেয়েছি। মহামারীতে বর্তমান করোনা ভাইরাসের চিকিৎসায়ও একজন যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে লক্ষণভিত্তিক চিকিৎসা গ্রহণ করলে সাফল্যের সাথে এ রোগের চিকিৎসা দেওয়া সম্ভব। যদিও সরকার সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের চিকিৎসায় বর্তমানে ভ্যাকসিন আবিষ্কার করেছেন, ভ্যাকসিন গ্রহণ এবং তার পূর্ব এবং পরবর্তী যে লক্ষণ সমূহ, সেক্ষেত্রে আমরা দেখেছি যে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, কিভাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক মনোনীত করবেন? আসলেই এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় যারা প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত হয়ে চিকিৎসা পেশায় ডিগ্রি অর্জন করেছেন, আপনারা সে সকল চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় বাংলাদেশে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে বোর্ড অর্ডিনেন্স 1983 ধারা মোতাবেক চিকিৎসক রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়ে থাকে। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক গ্র্যাজুয়েট চিকিৎসকদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হোমিও দেশজ চিকিৎসা বিভাগ থেকে চিকিৎসক রেজিস্ট্রেশন দেওয়া হয়ে থাকে। এই দুটি ডিগ্রির ডিগ্রি এবং ডিপ্লোমা ধারী চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করলে আপনার স্বাস্থ্যসেবায় যথাযথ সহায়তা এবং পরামর্শ পেতে সক্ষম হবেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, উন্নত ওষুধ বা ভালো ওষুধ হোমিওপ্যাথিতে কীভাবে পাওয়া সম্ভব? বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচারিং দিকে অনেক উন্নত। আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত অনেক হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান রয়েছে যারা হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করে থাকেন। তাদের গুণগত মান যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে এবং ফার্মাকোপি অনুসরণ করে তারা GMP অনুসরণ করে যে ওষুধ প্রস্তুত করেন বলে আমাদের এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাছাড়াও বিশ্বের আন্তর্জাতিক মানের হোমিওপ্যাথিক বেশ কতগুলো ওষুধ বা কোম্পানি রয়েছে, যেমন জার্মানির সোয়েব কোম্পানি রয়েছে, পিকানা কোম্পানি রয়েছে, সুইজারল্যান্ডের কোম্পানি রয়েছে, ভারত এবং পাকিস্তানের অনেক প্রতিষ্ঠান, ওষুধ প্রস্তুতকার প্রতিষ্ঠান রয়েছে যাদের ওষুধ এর গুণগত মান যথেষ্ট কার্যকর। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, কিভাবে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি নির্বাচন করবেন? প্রকৃত কথাটি হলো, যিনি রেজিস্টার্ড চিকিৎসক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ পরিচালক হোমিও দেশজ, এই শাখা থেকে যারা নিয়মতান্ত্রিকভাবে নিবন্ধিত হয়েছেন সে সকল চিকিৎসকের কাছে আপনারা চিকিৎসা সেবা নেবেন। যোগ্যতা এবং অভিজ্ঞতার আলোকে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাকে চিকিৎসা সেবা দিবে এবং প্রেসক্রিপশন দিয়ে আপনাকে চিকিৎসা সেবা দিবে। প্রেসক্রিপশনে হোমিওপ্যাথিক ওষুধের নাম এবং পাওয়ার বা মাত্রা লেখা থাকবে।
প্রেসক্রিপশনে তার পরিচিতি লেখা থাকবে, চিকিৎসক রেজিস্ট্রেশন সনদের নাম্বার লেখা থাকবে। যারা চিকিৎসা পেশায় দায়িত্ব পালন করবেন তারা নিশ্চয়ই আপনাকে প্রেসক্রিপশন দিবেন এবং একজন যোগ্য চিকিৎসক নির্বাচনে আপনার ব্যক্তিগত যাচাই বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আপনি নির্বাচন করতে সক্ষম হবেন। আমি আপনাদের কাছে পরামর্শ দিব সরকার কর্তৃক নিবন্ধিত একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আপনার স্বাস্থ্য সেবা এবং রোগের চিকিৎসায় পরামর্শ গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী আর কোনো এক অনুষ্ঠানে আবার কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।